হাই বন্ধুরা আজকে আমি এই ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে দেখো এখানে কয়েকটা পদ দেওয়া থাকে এবং কয়েকটা পদ দেওয়া থাকে না কিন্তু তোমাকে সমস্ত পদগুলো যোগফল বের করতে বলা হয় ঠিক আছে এবার এখানে কি হয় তোমাকে প্রথম পদ এবং শেষ পদ এই দুটোকে প্রথমে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে আমার লেখাই আছে এখানে দেখো প্রথম পদ প্রথম পদ নাইনটিন ঠিক আছে এবং শেষ পদ থার্টি টু এইবার কি করতে হয় প্রথম পদ এবং শেষ পদের বিয়োগ ফলটা প্রথমেই তোমাকে বের করতে হবে থার্টিন তাইতো তো বেশ দেখো এখানে প্রথম পদ নাইনটিন প্লাস টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এমনিভাবে এগোচ্ছে এবার তুমি এদের মধ্যে পার্থক্যটা বের করবে দেখো পার্থক্য কত এক তাইতো কুড়ি থেকে একুশেরও এক তাইতো? একুশ থেকে বাইশেরও এক এবার প্রথম পদ শেষ পদ শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে তেরো হলো বিয়োগ করে যত হলো সেইটাকে এই পার্থক্য দিয়ে ভাগ করতে হবে এখানে তেরো কে এক দিয়ে যদি তেরো কে ভাগ করো কত হবে? তেরোই হবে ঠিক আছে? মানে যতটা এখানে পার্থক্য সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে দিয়ে এবার যত হোক বেরোবে তোমার তেরোই বেরোলো বেশ যেটা ভাগ করে বেরোবে সেইটাকে এক দিয়ে যোগ করতে হবে এখন চোদ্দ হলো এখানে যে এক দিয়ে ভাগ করেছি বলে এক যোগ করলাম তা কিন্তু নয় ঠিক আছে এইটা এই বেসিসে হলো কিন্তু এইটা রুল তেরো যতই হবে এখানে সেটাকে তুমি এক দিয়ে যোগ করবে এখানে যদি ধরে নাও পার্থক্য দুই থাকতো তাহলে কিন্তু এটা দুই দিয়ে ভাগ হতো তিন থাকতো যদি পার্থক্য তিন দিয়ে ভাগ হতো অন্য কোনো সংখ্যা থাকলে সেই পার্থক্য দিয়ে সেটা ভাগ হবে কিন্তু এইটা সব সময় ভাগ করে যেটা বেরোবে সেইটাকে এক দিয়েই যোগ করতে হবেই একই ঠিক আছে সব অঙ্ক ক্ষেত্রেই এক দিয়ে যোগ করতে হবে এমনি ঘটনা এবার কি হয় যেটা চোদ্দ বেরোলো ধরে নাও যেটা বেরোবে এবার মানে এক বাড়ি তুমি যেটা পেলে সেটাকে দুই দিয়ে ভাগ করবে ঠিক আছে এবার এই দুটোর যোগ ফলের সঙ্গে এই দুটো বলতে প্রথম পদ আর শেষ পদ ঠিক আছে প্রথম পদ আর শেষ পদের সঙ্গে এটাকে গুণ করতে হবে মানে দেখো একবারে ভাগ করে নিচ্ছি আমি দুই সাথে চোদ্দ এটা একান্ন তাইতো মানে চোদ্দ হলো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে এবার দেখো এখানে তুমি একবার বিয়োগ করেছিলে এবার একবার যোগ করে নাও এই দুটো পদেরই ঠিক আছে এটা প্রথমে এবং এটা শেষে দিলেও কোনো ক্ষতি ছিল না এবার সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ ঠিক আছে এইটা হলো তোমার আনসার ওকে তার মানে প্রথম পদ শেষ পদ এই দুটোর বিয়োগ ফল শেষ পদটা যেহেতু বড়ো তাই বড়ো থেকে ছোটটা বিয়োগ তেরো হল এবার এদের মধ্যে যে পার্থক্যটা থাকবে উনিশ থেকে কুড়ি মানে এক ঘরে গিয়েছে ধরান জ ঘরে গবে সেই সংখ্যা দিয়ে এই বিয়োগটাকে ভাগ এবার এই ভাগ ফলটাকে সময় এক দিয়ে যোগ হবে যেটা যোগ ফল দাঁড়াবে সেটা সব সময় দুই দিয়ে ভাগ হবে ভাগ করে এখানে একবার বিয়োগ করেছিল বলে এখানে একবার যোগ করে নাও তারপরে রুল অনুযায়ী করবে অ্যান্সারটা পেয়ে যাবে দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও এখানে প্রথম পদ প্রথম পদ কত ফোর আর শেষ পদ

বেশ এবার কি বললাম যেটা তোমার ডিস্ট্যান্স যতটা পার্থক্য সেই সংখ্যাটা মানে সিক্সটি থ্রি বেরিয়েছে এটাকে এবার সাত দিয়ে ভাগ সাত নয় তেষট্টি নয় হলো ঠিক আছে দেখো এবার নাইন হলো এবার কি বললাম যাই বা আসুক না কেন তোমার সেইটাকে সব সময় ওয়ান দিয়ে যোগ করতে হবে মানে টেন এবার কি করতে বললাম দশ বেরোলো এটাকে দুই দিয়ে অলওয়েজ দুই দিয়ে ভাগ তারপরে এই দুটো একবার তুমি বিয়োগ করেছিলে এবার যোগ করে শোধ দিয়ে দাও দেখো এবার যোগ ঠিক আছে পাঁচ কিন্তু কত হবে একাত্তর তাই তো পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ বাহ কাছাকাছি অ্যান্সার চলো লাগেরটা তিনশো সাতান্ন এটা তিনশো পঞ্চাশ যাই হোক এটা হলো অ্যান্সার তো তাহলে সব সময় মনে রাখার একটাই জিনিস প্রথমে তোমার এক যোগ আর দুই ভাগ এইটা হলো তোমার রুল ঠিক আছে আর বাদ বাকিগুলো ব্যাসিস অনুযায়ী ঠিক আছে যার যার যেরকম ডিস্ট্যান্স সেটা তার মানে প্রথমেই শেষ পদের সঙ্গে প্রথম পদের বিয়োগ হবে ঠিক আছে বিয়োগ করে যেটা বেরোবে সেইটাকে এই পার্থক্য দিয়ে অলবেস ভাগ হবে যেটা ভাগ করে বেড়ে সেটা এক ঘর বাড়াবা নয় হয়ে হয়েছে নয় থেকে দশ এখানে অন্য কিছু হলে সেটাও এক ঘর বাড়ত যেটা বেড়ে হয়েছে সেইটাকে দুই দিয়ে অলওয়েজ ভাগ যেমন এক বাড়ানো নিয়ম সেরকম দুই দিয়ে ভাগটাও নিয়ম এবার গুণ করে নেওয়া এই দুটো পদের যোগফলকে একবার বিয়োগ করে দিলে এবার যোগফল ফল এইবার রুল রুল অনুযায়ী করে নেবে বাস হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ খুব সহজ নিয়েও প্র্যাকটিস করলেই আরও পারবে থ্যাংক ইউ ভালো থেকো সবাই